বুধুরা, আজ হচ্ছে 3/5/2023, সময় হচ্ছে এখন সকাল 11:30। সো আমি এখানে ব্লগ শুরু করছি। আমি একজন তো পেতে এসেছি, এখানে মাছের কাজের জন্য এসেছি, আর এটাও এসেছি তো এখানে এসেছি। সো আমার মা দেখে আসছি, এখানে আমার পাইছে দেখিং হবে। সো আপনার সঙ্গে থাকি শেয়ার করছি ব্লগ সঙ্গে থাকি। Discuss our availability. If you want, student, please. গুড ইভিনিং বন্ধুরা, আমি মোটামুটি আজকে সারাদিনে অনেক কাজ হয়েছে, মাছের প্যাকিং হয়েছে, আমার মাছের স্টকগুলো আমাদের দেখিয়েছি, মোটামুটি ভালো কাটি হয়েছে আর কি। মাল খুব কম হয়েছে, বাট কাটি প্রচুর হয়েছে, প্রচুর মাল মারা গেছে। সেই কাটিনও প্রচুর হয়েছে, সেই কাটিন ধরুন বাড়িতে আসার পরেও ঘুম পাচ্ছিল। আজকে মালটা ছাড়ার পর দুপুরবেলা বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে, সেই জন্য ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে রয়েছে, বেশ ভালোই লাগলো ওয়েদারটা। এখন বেশ এখন ওয়েদার রয়েছে, কাজ টাজ করে এসে বাড়িতে এসে লাঞ্চ টাঞ্চ করলাম, আর সরি আগে কিছু কিছু করলাম, ঘুরে তারপরে লাঞ্চ টাঞ্চ করলাম, লাঞ্চ করে রেস্ট নিয়েছিলাম। শুরু থেকে বুক করছিল, ভাবলাম যে ওয়ার্কআউটে যাবো, বাট শুরুতে চাইছিল না, গেলাম। যাই হোক, সকালবেলা খাটনিটা বেশি হয়ে গেছে, মাছের খাটনি এদের হয়, বাট আজকের তো একটু মাল এসেছিল, সেটাকে রিপ্যাক করে আবার পাঠাতে হয়েছে, সেটা ডবল খাটনি হয়ে গেছে। আর যে ঘাট ছিল তারও তো খাটনি হচ্ছে, আমারও তো দুজনেরই খাটনি হচ্ছে। যাই হোক, মোটামুটি খাটনির মধ্যে দিয়ে দিনটা গেল, আর ওজনে আমার শরীর এনে ঘরে বসে বসে কিছু অর্ডার এসেছিল, মাছের অর্ডার এসেছিল, বা অন্য কিছু মোবাইলের কাজ করে সেটারও এসেছিল, সেগুলো ফলো আপ করছিলাম, তো সেই ফলো আপ করতে একটু দেরি হয়ে গেছে। তারপর একটুখানি নেটটাও দেখছিলাম, তো মোটামুটি মেল ফেল চেক করছিলাম, সবই করছিলাম, মোটামুটি টোটাল ব্যাপারটা নিয়ে অনেকটা টাইম বেরিয়ে গেছে। সেই টাইমটা বেরোনোর পরে আমার ডিনারটা করতে লেট হয়ে গেল। সো আজকে ডিনারে ছিল রুটি ছিল, আর ডিমের একটা তরকারি করেছিল, ডিম আর আলু দিয়ে একটা তরকারি করেছিল, একটু অন্য ধরনের করেছিল। সো সেটা খেলাম, সঙ্গে মিষ্টি তো ছিল, রাগু ছিল। তো মোটামুটি ডিনারটা কমপ্লিট করে এসে আপনাদের উদ্দেশ্যে ভাবলাম যে ব্লগটাকে কমপ্লিট করে দিই। কালকে ব্লগ করতে পারিনি, কালকে শরীরটা একদমই খারাপ ছিল, আর ফোনটা আবার ডিস্টার্ব করছিল, কালকে রেগুলার ব্লগটার মধ্যে কালকে ব্লগ দিতে পারিনি। তো বন্ধুরা, আমি আর বলছি না, রাত্রি অনেকটা হয়ে গেছে, আমাকে আবার কালকে সকালে উঠতে হবে, আমার কাজ আছে, মাছের কাজ আছে, এবং ব্লগের তো ব্লগ করতে হবে, সেটার কাজও আছে।
মোটামুটি অনেকগুলো মোটা মোটের উপর অনেকগুলো কাজ আছে কাল বৃহস্পতিবার। কালকে আমি একটু পুজো টুজো করি, বৃহস্পতি পুজন করি, বৃহস্পতি পুজো আছে, মানে অনেক কাল ওভারঅল দেখতে গেলে কালকে অনেক বেশি কাজ আছে। কালকে আরও একটা জায়গা যাওয়া আছে, তো সেখানেও যেতে হবে, সেটাও কাজের মধ্যেই পড়ছে। মানে একসঙ্গে কালকে খুব চাপের দিন আছে, দেখা যাক কালকে কতটা ঠিক হতে পারি। আর জানি না কালকে আপনাদের ভিডিও উদ্দেশ্যে ভিডিও দিতে পারবো কিনা, তবু চেষ্টা করে ভিডিও দিতে পারবো। সো বন্ধুরা, আমি এই বলে ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগ শেষ করার আগে বড়দের করুন, ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ব্লগটা শেষ করলাম। আমার ব্লগটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং আমার আমার ব্লগটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাবস্ক্রাইবে ধরুন আমার চ্যানেলটা যে ডাউন হয়ে যাচ্ছে সেটাকে আপ হয়ে যাবে, এবং আপনাদের ভালোবাসা ধরুন আমার চ্যানেলটা আপ হলে আমারও ভালো লাগবে এবং আমিও নতুন ভিডিও দিতে উৎসুক হব। এমনি নতুন নতুন ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিই, তারপরেও আপনাদের উৎসুক হব, বিকজ দেখবো যে আমার প্ল্যানটা খুব চ্যানেলটা আপ হচ্ছে এবং আমারও ভালো লাগছে এবং আপনাদেরও ভালো লাগবে নতুন নতুন ভিডিও পেতে। সো বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন। আবার একটা নতুন ব্লগ আপনাদের সাথে দেখা হবে খুব শিগগিরই। সো রুট কেয়ার অফ সেলফ অ্যান্ড সো গুড নাইট, টাটা, বাই।